দাম্ভিক জেলা শাসক শৈলেশ কুমার যাদবের বরখাস্তের দাবিতে আন্দোলনে নামল শাসক দলের বিধায়ক আশিস দাস। বিয়েবাড়িতে ঢুকে যেভাবে সাধারণ মানুষকে পিটিয়েছে জেলা শাসক, তা নিয়ে এবারে দ্বিখণ্ডিত রাজ্য বিজেপি। শাসক দলের বিধায়করা এবারে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং প্রকাশ্যে বলেছেন, স্বৈরাচারী জেলা শাসকের অপসারণ না হলে আন্দোলন আরও তীব্র হবে, এমনকি আন্দোলন চলছে। শুধু শাসক দলের বিধায়ক নয়, রাজ্যের একটা বড় অংশ জেলা শাসকের উদ্ধত্যপনাকে ভালো চোখে দেখেননি, কিন্তু এত কিছুর পরেও চুপ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। প্রশ্ন, তবে যা হয়েছে সবই কি মুখ্যমন্ত্রীর নির্দেশেই হয়েছিল? শুনুন বিজেপি বিধায়ক আশিস দাস কি বলছেন। উনি বলে থাকেন সব সময়, আমি 37 লক্ষ জনতার মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রীর কাছে আমার আপিল, আপনি যদি 37 লক্ষ ত্রিপুরাবাসীর জনদরদী মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, তাহলে আপনাকে আমি চিঠি দিয়েছিলাম গতকালকে, 12 ঘন্টা না আরো 18 ঘন্টা অতিক্রান্ত হয়েছে, আপনি এখনো স্বৈরাচারী ডিএম এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমি তদন্ত বসেছি। কিসের তদন্ত, কিসের তদন্ত হবে? কোনো তদন্ত চাই না। এখানে প্রত্যক্ষ করেছেন, প্রত্যেকটা মানুষকে অপমান করেছেন। শুধু প্রত্যেকটা মানুষকে অপমান নয়, আমরা রাজ্যের প্রত্যেকটা মানুষ, আমরা গরিব অংশের মানুষ, আমরা জানি আমাদের ত্রিপুরা রাজ্যের হাজার হাজার ছেলেরা বেঙ্গালুরে নিজের সংসার প্রতিপালনের জন্য বেঙ্গালুরে যাচ্ছেন এবং বেঙ্গালুরে গিয়েছেন। আজকে যে ছেলেটা এখানে ধার ধাক্কা দিয়ে হয়েছিল, যে ছেলেটাকে, তার বাড়ি বেঙ্গালুর। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের এই অপশাসন শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে গিয়েছেন। আজকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনি অতি সত্বর এই স্বৈরাচারী ডিএমকে অপসারণ করুন, সাসপেনশন করুন, না হলে আমাদের আন্দোলন আজকে 3 জন আর 5 জন আমরা জেনেস বুঝে করেছি, কারণ কোভিড সিচুয়েশনের কারণে আমরা 5 জন 7 জন বসেছি। এই 5 জন 7 জন নয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে এই আন্দোলন হবে আমি আপিল করছি, এবং আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো জায়গাতে আগরতলা, যতদিন পর্যন্ত ডিএমকে সাসপেনশন করানো হবে আমিও দেখে দেব কতদিন পর্যন্ত আমরা এই ধরনের মৌন প্রতিবাদে আমরা বসতে পারি। আমরা কোনো শোরগোল করে আমরা প্রতিবাদ করব না, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই, এবং এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে এই ডিএমকে বহিষ্কার করতে হবে, এই ডিএমকে সাসপেনশন করতে হবে। এই বলে বিয়েবাড়িতে ঢুকে বর পেটানো, পুরোহিত পেটানো, পুলিশ পেটানো জেলা শাসককে যে এই শহর আর এক মুহূর্তও চায় না, তা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে আসীন ব্যক্তিদের বক্তব্যে ক্রমশ প্রকাশ পাচ্ছে। ফের শুনুন বিধায়কের বক্তব্য। আপনারা সকলেই দেখেছেন গত পরশুদিন যে ডিএম হানা দিয়েছেন, সেখানে ডিএম এর পারমিশন সহ কার পারমিশন সবগুলোই বৈধ ছিল। শুধু তাই নয়, আরও বর্বরোচিত ঘটনা, একটা মহিলা পুলিশকেও আনা হয়নি, এবং পারমিশনটুকু মহিলা পুলিশের গায়ের মধ্যে ছিঁড়ে নিক্ষেপ করেছিল। তারই প্রতিবাদে আজকে আমরা কয়েকজন ত্রিপুরা রাজ্যের ফেসবুকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে 2 দিন যাবৎ ধরে শুধু একটি বিষয়, এই ডিএমের বরখাস্ত করা হোক, ডিএমকে সাসপেনশন করা হোক। আমরা ব্রিটিশ সাম্রাজ্য শাসন আমরা দেখিনি, আমরা শুনেছি, ইতিহাসে আমরা পড়েছি, আজকে আমরা লক্ষ্য করছি ব্রিটিশ সাম্রাজ্যের শাসনকেও হার মানাচ্ছেন সেই অপশাসনগুলো। এই ডিএম শৈলেশ কুমার যাদব সহ আরও কিছু অফিসারগণ আছেন যারা আজকে ত্রিপুরা রাজ্যের সাধারণ মানুষকে নাবিশ্বাস উঠিয়ে নিচ্ছেন। তারা ভুলে গিয়েছেন তারা যে পাবলিক সার্ভেন্ট, তারা জনগণের চাকর, তারা ভুলে গিয়েছেন, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে, এই অর্থেই শুধু ক্ষমতার অপব্যবহার শুধু তাদের উপরেই করেননি, আপনারা যারা সাংবাদিক আছেন, সাংবাদিকরাও বিভিন্ন অফিসারগুলো, কিছুদিন আগেও দু মাস আগে এডিএম সাহেব একজন আপনাদেরকে হেনস্থা করেছেন। শুধু তাই নয়, আমি এখান থেকে ধিক্কার জানাচ্ছি, এবং আমাদের রাজ্যের এখানে আমাদের পুলিশ ভাইগুন তারা আছেন, ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন যেদিন থেকে শুরু হয়েছে 24 ঘন্টা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন। একজন ডিএম সাহেব কর্তব্যরত পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছেন, এর প্রতিবাদে আমি মনে করি শুধু আমরা নয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ, ত্রিপুরার 37 লক্ষ নয়, ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ
ধর্ম বর্ণ নির্বিশেষে জাতপাত নির্বিশেষে কর্মজীবী থেকে শুরু করে প্রত্যেক অংশ মানুষ এই প্রতিবাদে নামা উচিত। এবং আমরা শুধু প্রতিবাদের আপিল করছি না, আমরা প্রতিবাদ আজকে থেকে শুরু করেছি এবং প্রত্যেক দিন যতদিন পর্যন্ত ডিএমকে সাসপেনশন করা না হবে ততদিন পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। এবং গোটা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে আমার বিনম্রভাবে আবেদন করো, জুড়ে প্রার্থনা, এই স্বৈরাচারী অপশাসন থেকে আমাদেরকে মুক্তি দিতে হলে এই ডিএমকে অপশাসন করতে হবে, যাতে পরবর্তী সময় শৈলেশ যাদবের মতো অত্যাচারী কোনো শাসক কোনো প্রশাসন আমলা যাতে আমাদের এই ত্রিপুরা রাজ্যের নিরীহ ত্রিপুরা রাজ্যের মানুষের উপর যেন আর অত্যাচার করতে না পারে, উনি করবেন তো। মোদ্দা কথায়, বিহারি কালচার ত্রিপুরা যে মেনে নেবে না বা মেনে নেয়নি তা বেশ ভালোভাবেই স্পষ্ট। অন্যদিকে এত কিছুর পরেও যাকে নিয়ে এত বড় কাণ্ড, এত প্রতিবাদ, এত আলোচনা, এত সমালোচনা, সেই বিতর্কিত জেলা শাসক বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করতেও নারাজ। ক্ষমতার উদ্ধত্ব এতটা যে তিনি স্পষ্টই বলেছেন যা করেছেন ঠিকই করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যদি এই কাণ্ড না হয়ে থাকে তবে খোদ মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিক, এমনটাই চায় রাজ্যের একটা বড় অংশের মানুষ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।